তাহলে আমরা একটু স্ট্রাকচার নিয়ে দেখি। স্ট্রাকচার আছে অনেকগুলান, এর মধ্যে স্পেস ট্রাস বলতে যেটা আমরা বুঝি যে থ্রি ডাইমেনশনাল যে ট্রাস গুলো আমরা দেখি, এখানে দিলে বোঝা যাবে যে জিনিসটা কি। এটা হচ্ছে ট্রাস ড্রেপ্থ একটু বাড়াই দিই ভালোভাবে বোঝার জন্য, 10 দিয়ে দিই। আমরা বিভিন্ন এই স্টিলের বিল্ডিং টিল্ডিং এ যেটা দেখি স্পেস ট্রাস, সেটা হচ্ছে এই জিনিসটা, এই টাইপের যে জিনিসটা এক্স্যাক্টলি বেসিক্যালি এইটাই আমরা যেটা মডেল করলাম এইটাই হইতেছে। এই যে কোনো একটা সার্ফেস যদি আমি ইনপুট দিয়ে দিই তাহলে জাস্ট এটা খুবই ইজি, জাস্ট যে জায়গাটায় আমি এই স্ট্রাকচারটা চাচ্ছি এরকম টাইপের স্ট্রাকচার বা এরকম টাইপের স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো বানানোর জন্য আমি জাস্ট সিম্পলি ওই সার্ফেসটা নিয়ে সেটার মধ্যে ইনপুট দিব। আর এই টেন যেটা সেটা হচ্ছে এই যে ডেপথ কত হবে সেটা ডিফাইন করে। সো এটা খুবই সিম্পল অ্যান্ড ইজি হচ্ছে একটা স্ট্রাকচার, এভাবে স্ট্রাকচার গুলো বানানো যায়। এটা লাইন পাওয়া যায় বেসিক্যালি, এই লাইন গুলোকে আমরা পাইপ বা অন্য কোনো কিছু ভিতরে দিলেই এটা হচ্ছে তখন স্ট্রাকচারের মতো কাজ করবে। সো এটা হচ্ছে গেল স্ট্রাকচার। আবার অনেক সময় যেটা হয় আমরা হইতেছে লিনিয়ার স্ট্রাকচার চাই, এরকম সারফেস না। সো যেটা করা যায় যে আমি আরেক এই কার্ভটাকে যদি নিই, সেট ওয়ান কার্ভ, আচ্ছা তাহলে এখন এটা আমার কার্ভ হয়েছে। আচ্ছা এরপরে টু ডি ট্রাসটা আছে, এটা হচ্ছে যে টু ডি ট্রাস, এটা বেসিক্যালি এই কার্ভটা যদি দিই, দুইটা কার্ভ লাগবে। সো আরেকটা নিলাম, সেট ওয়ান কার্ভ, এই কার্ভটা কার্ভ বিতে দিলাম, তাহলে যেটা হবে ওই দুইটা কার্ভের মধ্যে এই টাইপের লিনিয়ার স্ট্রাকচার করবে। এটার মজার ব্যাপার হচ্ছে আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করতে মানে আমি যদি এই মাথাটা আমার উঁচু হয় তাহলেও আসলে কোনো সমস্যা নেই। আমরা বেসিক্যালি ফ্যাক্টরি বা এই টাইপের বিল্ডিং এর লম্বা লম্বা স্প্যান এর ক্ষেত্রে আমরা এই টাইপের স্ট্রাকচার ইউজ করি। সো এটা ম্যানুয়ালিও করা যায়, অনেক টাইম কনজিউমিং, বাট আমি চাইলে এটা খুব সহজে স্ট্রাকচার বানাইতে পারি। আমি জাস্ট আমার দুইটা লাইনকে ইনপুট দিয়ে দিতে হবে, আমি যদি একদম এখানে লাগাই দিই তাহলে এই টাইপের স্ট্রাকচারও খুবই কমন আসলে দেখা যায়। সো এরকমও করা যায়, মানে হোয়াট এভার, এভাবে এই টাইপের টু ডি স্ট্রাকচার বানানো যায়, খুব ইন্টারেস্টিং। এরপরে অনেক সময় হইতেছে আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, আরেকটা টাইপের আছে সেটা হচ্ছে, এখানে একটু বোঝা যাচ্ছে যে এখানে নট, এই যে একটা সারফেস এর মধ্যে এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে। এটার আরো ভালো কিছু এক্সাম্পল বা সামথিং এরকম আর কি, মানে এটার কোনো থ্রি ডি ডেপথ নাই বাট জাস্ট একটা সারফেস এর মতো। সো এটার জন্য আমরা হচ্ছে এই টাইপের এই যে এটা ইউজ করতে পারি। এটা যদি আমি আপাতত কিছুক্ষণের জন্য হাইড করে দিই, এই থ্রি ডি যেটা ছিল এটা আমি হাইড করে দিচ্ছি, আমরা এই সার্ফেস যদি এখানে ইনপুট দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও কাইন্ড অফ একটা প্যানেলিং এর মতনই হচ্ছে, বাট এখানে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে ধরা যায়। সো এটা ইজিয়ার, সো মেবি একটা গ্লাস ফাসাদ বা এই টাইপের রুফে এই টাইপের স্ট্রাকচার হইতে পারে। সো এরকম এইটার অল্টারনেট হিসেবে আরেকটা আছে, সেটা ইউজ করা যায়। সো এটা আরেক, মানে এখানে একটা লাইন ছিল, এখানে দুইটা লাইন। সো এরকম এখানে আরো কিছু স্ট্রাকচার আছে, গ্রিড স্ট্রাকচার, হেক্সাগোনাল, স্পেস ট্রাস আছে। স্পেস ট্রাস ওয়ানটা দেখাইছি, যেটা হচ্ছে এটা, যেটা থ্রি ডাইমেনশনাল হচ্ছে। আরেকটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এই জিনিসটার মতো, এরকম দুইটা ইনপুট দিতে হবে, দুইটার সাথে মার্চ করে হবে আর কি, একটা বানায় দেখায় আসলে, তাহলে ইজিয়ার হবে। সো আমি একটা সারফেস বানাইলাম, এটাকে এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করে এগুলোকে ডিলিট করে দিই, কারণ আমার উপরের আর নিচের সারফেসটা শুধু দরকার। সো এই দুইটা সারফেস আছে, হ্যাঁ, তো এই সারফেসটা মেবি আমার এরকম লিনিয়ার না, এরকম একটু বাঁকা। সো F8 চাপা আছে, এটাকে একটু ঘুরাই দিই, সে আমার এরকম দুইটা বাঁকা সারফেস। আমি এটার মধ্যে এই এই যে স্ট্রাকচারটা হয়েছে থ্রি ডাইমেনশনাল স্পেস ট্রাস যেটাকে আমরা বলি, সেটা বানাইতে যাচ্ছি, বাট এরকম বাঁকা করে। তো তখন আমরা হচ্ছে এই স্পেস ট্রাস টুটা ইউজ করবো। এখানেও আমার দুইটা ইনপুট, একটা হচ্ছে প্রথম সারফেসটা টেনে অল্টার চাপলে কপি হইলো, সেকেন্ড সারফেসটা, সো সারফেস ওয়ানটা ইনপুট দিলাম, সারফেস টুটা ইনপুট দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেম জিনিসটাই হয়েছে, বাট এরকম ডাবল দুইটা সারফেস। সো যদি ভালো না লাগে এটা একটু নিচে নামাই দিই তাহলে ভালো লাগবে, ইউভি বেশি হয়ে গেছে, 10টা 10টা করে আছে। সো মেবি আমার 5টা দিলে
ভালো লাগবে, সো পাঁচটা দিয়ে দেখি কেমন হয়। সো এই যে এরকম, এবং এটার মজার ব্যাপারটা হচ্ছে যে নট নেসেসারিলি যেরকম ফ্ল্যাটই হইতে হবে, এরকম কার্ভ যে কোনো সারফেস নিয়েও আমরা আসলে এই সেম জিনিসটা করতে পারি। হ্যাঁ, লাঞ্চ বক্স যেটা করে আমাদের আর্কিটেকচারাল ফিল্ডে, সেটা হচ্ছে আমরা যেরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচার বানাইতে পারি, আমরা এরকম কিছু প্যানেলিং করতে পারি ফাসাদ বা রুফ ডিজাইনের জন্য,